মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ। আজকে তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস ওয়ান এই কোর্সটির চ্যাপ্টার 2 এর এ লিমিট এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদেরকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাকে ক্লাসটি দেখবে, তাহলে এই অঙ্কটি তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটি খুবই সহজ এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি বারবার পরীক্ষাতে আসে, মেজর এবং নন মেজর সবার জন্য ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। অঙ্কটি হচ্ছে ডেল্টা মাইনাস অ্যাপসিউলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি। তো তোমাদের এই ধরনের অঙ্ক এর আগে একটি ক্লাস আমি নিয়েছি। তো এই অঙ্ক করার আগে আমাদের একটা সূত্র মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ল্যামডা মাইনাস অ্যাপসিউলনের যে সংজ্ঞাটা সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে জিরোর থেকে মডুলাস এক্স মাইনাস এ বড়, কিন্তু ল্যামডার থেকে ডেল্টার থেকে ছোট হলে মডুলাস এফ অফ এক্স মাইনাস এল মডুলাস হচ্ছে লেস দেন অ্যাপসিলন হবে। এটা হচ্ছে সূত্র। তাহলে এখন আমরা এখানে এফ অফ এক্স ধরে নিব। এফ অফ এক্স লিমিটের ভিতরে যে যেটা দেওয়া থাকবে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটার সমান আমরা এফ অফ এক্স ধরে নিব। ঠিক আছে, ধরে নিয়ে 1 নং ইকুয়েশন দিলাম। আর এখানে আমাদের লিমিট আছে কত, এক্স টেন্স টু ওয়ান। তাহলে আমরা এই যে এখানে লিখতে পারি মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন হচ্ছে ডেল্টা, এটা আমরা এই যে এখান থেকে লিখতে পারি, এই লিমিটের এখান থেকে লিখতে পারি। নিচে যেটা থাকবে সেটাকে এক্স মাইনাস এ, তাহলে এখানে এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস ওয়ান মডুলাস লেস দেন হচ্ছে ডেল্টা। ঠিক আছে, যেটা জিরোর থেকে বড় কিন্তু ডেল্টার থেকে ছোট। তো আমরা এটা এখন লিখি, তাহলে এখন যেহেতু কী বলা আছে এক্স টেন্স টু ওয়ান, কাজেই ধরি মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন হচ্ছে ডেল্টা। আর যখন ডেল্টাটা কার থেকে বড়, ডেল্টাটা হচ্ছে জিরোর থেকে বড়। ঠিক আছে, এটাকে আমরা 2 নং ধরে নিলাম। তাহলে এখন আমাদের কী করতে হবে, এই যে মডুলাস এফ অফ এক্স মাইনাস এল এটা লিখতে হবে। এটা এখানে লিখে ভালো, মডুলাস এফ অফ এক্স মাইনাস এল, এল মানে কি, এই যে ইকুয়াল টু এই সাইডে যেটা দেওয়া থাকবে কনস্ট্যান্ট সেটাকে তোমরা এল ধরবা। ঠিক আছে, তাহলে এখানে এল মানে হচ্ছে থ্রি, তাহলে এফ অফ এক্স মাইনাস থ্রি মডুলাস। ঠিক আছে, এবার মানটা বসাই দাও, এফ অফ এক্সের মান কত ধরছো, এই যে এক্স কিউব মাইনাস ওয়ান ধরছো ডিভাইডেড বাই হচ্ছে কত আছে এক্স মাইনাস ওয়ান, আর হচ্ছে আমাদের মাইনাস কত আছে থ্রি আছে। ঠিক আছে, এবার দেখো তো এটা এক্স কিউব মাইনাস ওয়ান মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেলো না, তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা এখানে বসায় দাও, তাহলে কী হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে এক্স, বি বলতে এখানে ওয়ান লেখার দরকার নেই, প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমাদের নিচে আছে কি, নিচে আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস কত আছে থ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন কী হবে, এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স এক্স মাইনাস ওয়ান কী হলো কেটে গেল, কেটে গিয়ে তাহলে এখন আমাদের থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর হচ্ছে কত থাকলো মাইনাস থ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই জিনিসটাকে একটু সাজায় লিখবো। ঠিক আছে, সাজায় কীভাবে লিখবো দেখো, আগে প্রথমে এক্স স্কোয়ার লিখবা, লেখার পরে এবার কী লিখবা, এবার লিখবো হচ্ছে মাইনাস টু এক্স, তারপরে লিখবো হচ্ছে প্লাস ওয়ান, তারপরে লিখবো হচ্ছে প্লাস থ্রি এক্স, তারপরে মাইনাস থ্রি। দেখো তো আমাদের এক্স স্কোয়ার ঠিক আছে না, দেখো এক্স স্কোয়ার কিন্তু ঠিকই আছে, তারপর আমরা লিখলাম কি মাইনাস টু এক্স, আর এই দেখো এখানে প্লাস থ্রি এক্স আছে, তাহলে প্লাস থ্রি এক্সের থেকে মাইনাস টু এক্স বাদ দিলে কী হয় প্লাস এক্স হয়, দেখো প্লাস এক্স মিলে গেছে। ঠিক আছে, এ দেখো প্লাস ওয়ান ওয়ান, এই যে মাইনাস থ্রি মাইনাস থ্রি, আমার এখানে একটু এই জিনিসটা একটু সাজায় লিখলাম এটা কমন নেওয়ার জন্য আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে সূত্র বানাতে পারি, এটা হয়ে যায় দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি এখানে ওয়ান ধরো, এ এ হচ্ছে এখানে এক্স ধরো, তাহলে এটা হয়ে গেল কি দেখো তো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাই না, আর প্লাস এখান থেকে দেখো তো এই রাশিটার থেকে থ্রি কমন যায়, তো থ্রি কমন নিলে হয় কি এক্স মাইনাস ওয়ান। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো, খুবই সহজ অঙ্ক না, খুবই সহজ অঙ্ক। তো দেখো শিক্ষিত বন্ধুরা, আমাদের বাম দিকে কিন্তু আছে কি মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি, কিন্তু আমাদের বাম দিকে আছে। তো এখন আমরা দেখো এই যেখানে আমরা লিখে রাখছিলাম যে ধরি মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন হচ্ছে কি ডেল্টা, এটা কিন্তু আমি এখানে লিখে রেখেছিলাম, মানে ডেল্টার থেকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান কি বড়, তাই না,
ছোট, আর ডেল্টাটা হচ্ছে এটার থেকে বড়। তো ডেল্টার মান তো অনেক ক্ষুদ্র, এটা আমরা জানি। আবার ডেল্টাটা আবার জিরোর থেকে আবার হচ্ছে বড়, তো জিরোর থেকে বড় মানে 0.12, এগুলো আর কি, এগুলো আমরা জানি। তো এখানে আমরা দেখো একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা লিখে রাখবো আরেকটা শর্ত, এখানে আমরা লিখে রাখবো যেহেতু মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন হচ্ছে কি ডেল্টা, এই এক্স মাইনাস ওয়ানের থেকে কি বড়, এক্স মাইনাস ওয়ানের থেকে হচ্ছে ডেল্টা বড়, আবার এই ডেল্টার থেকে আবার কিন্তু ওয়ান বড়, এটা আমরা বলতে পারি না, যেহেতু ডেল্টার মান হচ্ছে কি, ডেল্টার মান হচ্ছে তোমার এই যেখানে বলা আছে ডেল্টার মান হচ্ছে শূন্যর থেকে বড়, শূন্য থেকে বড় মানে কি 0.1, 0.2, 0.3, এটা কিন্তু এক কখনো হবে না, কিন্তু একের থেকে কিন্তু ডেল্টার মান ছোট। তাহলে আমরা বলতে পারি যে একের থেকে ডেল্টার মান ছোট, এই যে মডুলাস এক্স মাইনাস ওয়ানের থেকে ডেল্টা বড় বা ডেল্টার থেকে আবার এক বড়, মানে একের থেকে ডেল্টার মান ছোট, এটা আমরা বলতে পারি। তাহলে এখন এক্স মাইনাস ওয়ান এটার পরিবর্তে আমরা লেস দেন যেহেতু ডেল্টা আবার লেস দেন হচ্ছে ওয়ান, তাহলে আমরা এটার পরিবর্তে এক্স মাইনাস ওয়ান যেখানে মডুলাস আছে সেখানে আমরা লেস দেন ওয়ান লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি আরও সুন্দরভাবে দেখো। এখন আমরা করব কি, এই যে এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে না, তো আমরা এখন এখানে লিখব এফ অফ এক্স মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি, লেখার পরে এখন এই মডুলাসগুলো আমরা আলাদা করে দেবো। যখন আলাদা করে দেবো তখন কিন্তু তোমার ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু আমরা লিখছি না, এই ইকুয়াল টু কিন্তু তখন আর হবে না, বুঝতে পারছো? যখন আলাদা করে দিব তখন ইকুয়াল টু উঠে যায় কী হবে, শুধু লেস দেন হবে। এটা তোমাদের জানতে হবে, যখন আমরা মডুলাসের ভিতরে দুইটা রাশি থাকবে এবং দুইটা রাশিকে যখন আমরা আলাদা আলাদাভাবে লিখব তখন আমরা কি করব, এখানে ইকুয়াল টু চিহ্ন উঠাই দিয়ে এখানে আমরা লেস দেন চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? কারণ এখানে এর মান শূন্য সমান আসবে, কিন্তু যখন আলাদা আলাদা বসাবো তখন তো মান সমান আসবে না। এই কারণে আমরা কি করব, এখানে হচ্ছে ইকুয়াল টু চিহ্ন উঠাই দিয়ে লেস দেন দিব। লেস দেন মানে কি, যে এটার থেকে এটার মান বড় হবে, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। মডুলাস আমরা এখন আলাদা আলাদা করে দিব, তাহলে আমাদের এখানে হবে কি দেখো, এখানে হবে হচ্ছে মডুলাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার একটা হবে, আর এখানে প্লাস থ্রি দিয়ে এখানে আরেকটা হবে মডুলাস এক্স মাইনাস ওয়ান। আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে হচ্ছে কি এফ অফ এক্স মাইনাস থ্রি মডুলাস লেস দেন, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো তো, এখানে হয়ে যাচ্ছে তাহলে তিন। ও আচ্ছা দেখো, এই যে এখানে আবার একটা কথা যে আমরা এই এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে কিন্তু আমরা এখানে মডুলাস এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে মডুলাস এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা ওয়ান বসাতে পারি। এখানে যদি আমরা ওয়ান, এই যে এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে এটা দুইটা আছে না, তো এখানে আমরা যদি ওয়ান বসাই দিই তাহলে আমাদের থাকবে কি, একটা মডুলাস থাকবে, এই যে হোল স্কোয়ার আছে, তার মানে কি এক্স মাইনাস মডুলাস এক্স মাইনাস ওয়ান ইন্টু মডুলাস এক্স মাইনাস ওয়ান, একটা মডুলাসের মান আমরা ওয়ান বসাই দিলাম, বসাই দিলে আমাদের আর একটা মডুলাসের মান থাকবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান থাকবে, আর এখানে প্লাস হচ্ছে থ্রি মডুলাস এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন হয়ে গেল কি, তাহলে ফোর মডুলাস এক্স মাইনাস ওয়ান। তো আশা করি বুঝতে পেরেছো, এই যে তিন আর এই একে চার, মানে একই রাশি, তাহলে এর সামনে ওয়ান আছে, এখানে তিন, তিন আর একে কথা হয় চার, তাহলে ফোর মডুলাস এক্স মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এখন আবার আমরা কী করবো, এই যে মডুলাস এক্স মাইনাস ওয়ানের পরিবর্তে এখানে ডেল্টা বসাই দেবো, ঠিক আছে? এই যে ডেল্টা আছে না, এই যে ডেল্টা, এই ডেল্টাটা এবার বসাই দেবো। তাহলে এখানে লেখো মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন ফোর ডেল্টা, ঠিক আছে? ডেল্টাটা বসাই দিলাম। এখন আবার আমরা কী করবো, আমরা জানি কি এই যে ডেল্টা মানে হচ্ছে অ্যাপসিলন, আবার অ্যাপসিলন মানে ডেল্টা, তাহলে এখানে আমরা এখন লিখতে পারি মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন অ্যাপসিলন, ঠিক আছে? এই যে এই ফোর ডেল্টা সমান আমরা অ্যাপসিলন ধরে নেবো এখানে, যেহেতু অ্যাপসিলন সমান হচ্ছে কি ফোর ডেল্টা, ঠিক আছে? তো এর পরিবর্তে অ্যাপসিলন আমরা বসাই দিলাম, তাহলে দেখো তো আমাদের ওই সূত্রের সঙ্গে মিলে গেছে কি না, এই যে এ মডুলাস এফ অফ এক্স মাইনাস এ লেস দেন অ্যাপসিলন মিলে গেছে কিন্তু, ঠিক আছে? এখন একটা কথা লিখতে হবে, কথাটা লিখলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো অঙ্কটি খুবই সহজ। দেখো এখন আমরা একটা কথা লিখবো, কথা লিখলে আমাদের অঙ্কটি শেষ। তো আমরা এখন লিখব যে অতএব যে কোনো ক্ষুদ্র অ্যাপসিলন গ্রেটার দেন জিরো এর ওপর নির্ভরশীল
ডেল্টা গ্রেটার দেন জিরো বিদ্যমান যাহাতে মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন ডেল্টা ইমপ্লাইজ দ্যাট মডুলাস এফ অফ এক্স মাইনাস থ্রি লেস দেন অ্যাপসিলন। সুতরাং আমরা বলতে পারি কি আমাদের যেতে ডেল্টা মাইনাস অ্যাপসিলন সংখ্যার সাহায্যে দেখাতে বলছে, এই জন্য এই কথাটা তোমাদের লিখতে হবে, অবশ্যই তোমরা এই কথাটা লিখবা, ঠিক আছে? ওই পর্যন্ত প্রমাণ করার পরে এই কথাটা তোমাদেরকে অবশ্যই লিখতে হবে, যেহেতু সংখ্যার সাহায্যে প্রমাণ করতে বলছে তো এই জন্য এই কথাটা তোমাদের লিখতে হবে। এটা হচ্ছে ডেল্টা মাইনাস অ্যাপসিলনের সংখ্যা, ঠিক আছে? এখন সুতরাং লিখে লিখবা কি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্স ইকুয়াল টু কত থ্রি, তার মানে অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ওয়ান এফ অফ এক্সের মান কত এক্স কিউব মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকাল টু থ্রি প্রমাণিত। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ক্লাসটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো, এখানে একটু টেকনিক করে কিন্তু করতে হবে, কারণ যে জায়গাটায় যে ওয়ান ধরতে হবে মডুলাস এক্স মাইনাস ওয়ানের মান ওখানে অনেকে ভুল করে ফেলে, তো এই কারণে তোমরা খুব সাবধানে অঙ্কটি করবা এবং বারবার অঙ্কটি প্র্যাকটিস করলে অঙ্কটি তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর বেশি বেশি শেয়ার করবা, আর যারা নতুন ক্লাস করতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, আর যারা প্রতিদিন রেগুলার ক্লাস করে থাকো তাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।